আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা আছি হচ্ছে একটা গরুর খামারের মধ্যে আসছি। গরুর খামারটা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 2 নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের পাশে, আরেকটি গ্রাম হচ্ছে নয়নপুর গ্রামে অবস্থিত। এই গ্রামে অনেক খামারের অনেক সুন্দর সুন্দর হচ্ছে গরু এখানে তৈরি করে, অনেক সুন্দর সুন্দর গরু এখানে হচ্ছে লালন পালন করা হয়। এবং একটা বিষয় হচ্ছে, আমরা বর্তমান সময়ে আমরা হচ্ছে যে সমস্ত গরু আমরা খুঁজি, এই যে গরুগুলো হচ্ছে কোনো ধরনের খারাপ কোনো কিছু থাকবে না, বা হচ্ছে ইনজেকশন পুশ করা বা কোনো ধরনের খারাপ কিছু থাকবে না, এই সমস্ত গরু হচ্ছে এখানে লালন পালন করা হয়। এখানে হিউজ অনেক অনেক ধরনের গরু আছে এবং হচ্ছে গাভীও আছে এখানে। আচ্ছা, এই গরুগুলোর খাবার দাবার একদমই হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক খাবারই বেশি খাওয়ানো হয়। আমরা দেখেন, গরুর খাবার হিসেবে এখানে খাওয়ানো হয় হচ্ছে ঘাস, ভুট্টা। ঘাস হচ্ছে এক ধরনের ঘাস আছে, ওগুলো চাষ করে, তারপর হচ্ছে ভুট্টা, ভুসি, এগুলো হচ্ছে খাওয়ানো হয়। আর গাভীগুলো যেগুলো আছে ওগুলোকে হচ্ছে ওগুলোর যে বেশি দুধ দেওয়ার জন্য যে ফিডটা খাওয়ানো হয়, গাভীদেরকে ফিডটা খাওয়ানো হয়। তবে কোনো ধরনের ভেজাল বা হচ্ছে কোনো ধরনের নিষিদ্ধ কোনো কিছু দেওয়া হয় না। এখানের যে বিষয়টা হচ্ছে, এই যে দেখেন একটা বিশাল আকারের একটা গরু। আচ্ছা, এই গরুটার কতটুকু ইয়ে এবং এই ওজন, এই 800 কেজি, 800 কেজির মতো, 700 বা 800 কেজির মতো হচ্ছে এই গরুটার ওজন হবে না? এটা হচ্ছে কি গরু? এটা ফ্রিজিয়াম ক্রস। আচ্ছা ভাই, আপনি হচ্ছে গরুর খাবারটা নিয়ে একটু বলেন তো, একটু এদিকে আসেন, এটা সামনে আসেন। খাবার ভুট্টা, ভুট্টা সাইলেন্স, তারপরে ঘাস, তারপরে ভুসি, এই যে ভুট্টা এখানে ভুট্টার গুঁড়া এবং মটরশুঁটি, তারপরে সুলার গুঁড়া। আমাদের হচ্ছে এই গরুগুলো অনেক সুন্দর, কিন্তু আমার মনে হয় যে এখানে প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এখানে হচ্ছে পাইকাররা একটু কম আসতে পারে, তাই না? যে পাইকাররা একটু কম জানে, হ্যাঁ, বা হচ্ছে এই জায়গাটাকে চিনে কম, এই জন্য পাইকাররা একটু কম আসে। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে হচ্ছে এই ধরনের, কিন্তু রাস্তাঘাট খুবই ভালো। আপনারা কেউ যদি গরুটা গরু নিতে চান ঈদে কোরবানি দেওয়ার জন্য, রাস্তাঘাট খুবই ভালো, খুব সুন্দর নিতে পারবেন। শুধুমাত্র একটু আসতে, একটু মাধবপুর থেকে একটু ভিতরের দিকে আসতে হয়, রাস্তা ভালো, গাড়ি নিয়ে আসা যায়, কোনো সমস্যা নাই। খাবার এই ভুট্টা হচ্ছে খাবার, এইগুলো ভুট্টা, এগুলো ক্রাশ করে খাওয়ানো। এটা প্রায় 600 কেজির মতো ওজন হবে এটা। এই গরুগুলো তো হচ্ছে কোরবানিতে সব বিক্রি করবে, কোরবানিতে সব বিক্রি করবে। আমি হচ্ছে গরুর দাম নিয়ে কোনো কিছু বলতেছি না, কারণ আরও 2 মাস সময় আছে, 2 মাসে আরও দাম বাড়তে পারে, আরও ইয়ে হইতে পারে, অনেক চেঞ্জ হইতে পারে দামের মধ্যে, দাম নিয়ে কোনো কিছু বলতেছি না। আমার হচ্ছে এই স্ক্রিনের মধ্যে খামারি ভাইয়ের মোবাইল নম্বর, নাম, সব কিছু, ঠিকানা লেখা থাকবে, এখান থেকে আপনারা দেখে ফোন দিতে পারেন, ফোন দিয়ে কথা বলতে পারেন। এখানে আবার হচ্ছে দুধের গাভীও আছে, হ্যাঁ, গাভী আছে, অনেক ভালো দুধ দেয় এই গাভী। আচ্ছা ঠিক আছে, আর আমরা যে জায়গাটা থেকে হচ্ছে এটা দেখছি, এই খামারটা হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 2 নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা নামে একটা বড় গ্রাম আছে, ওই গ্রামের পাশে আর একটা ছোট্ট গ্রাম নয়নপুর গ্রাম, হ্যাঁ, ওই গ্রামে হচ্ছে এই খামারটা। প্রত্যেক বছরই হচ্ছে এখান থেকে অনেক অনেক গরু হচ্ছে লালন পালন করে তারপর বাজারে বিক্রি করে।
যেহেতু একটু প্রত্যন্ত অঞ্চল, তাই হচ্ছে এখানে পাইকাররা আসতে বা হচ্ছে এটা সম্পর্কে জানে না অনেকেই। জাস্ট আমাদের কাছে হচ্ছে এটাই শুধু মানে সবাইকে জানানো যে এখানে যে এত ভালো ভালো গরুগুলো পাওয়া যায়, আপনারা যদি চান তাহলে হচ্ছে এখান থেকে নিতে পারেন। ধন্যবাদ সকলকে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।